দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে ফ্যামিলি ট্যুর গাইডে স্বাগতম। তো আমরা আজকে আপনাদেরকে 10টি সেরা জায়গা দেখাবো। তার প্রথমেই ড্রিম হলিডে পার্ক আপনারা পাবেন। এটি নরসিংদী জেলায় পাঁচদোনাতে অবস্থিত। এখানে প্রবেশ মূল্য মাত্র জনপ্রতি 320 টাকা। তবে বাচ্চাদের জন্য 8 বছরের বা তার উপরের যারা বাচ্চা আছেন তাদের জন্য 220 টাকা, আর 3 বছরের অবধি কিন্তু কোনো টাকা লাগবে না। তো আপনারা ঢুকেই প্রথমে কিন্তু এখানে অনেক স্থাপনা দেখতে পারবেন, কৃত্রিম হলেও এগুলো কিন্তু দারুণ। এখানে বাংলাদেশের একমাত্র স্কাই ট্রেন রয়েছে, যেটি কিন্তু উপর দিয়ে ট্রেনটি চলে অনেক উপর দিয়ে, সেটি কিন্তু আপনারা ড্রিম হলিডে পার্কেই কেবল দেখতে পারবেন। এই ড্রিম হলিডে পার্কে কিন্তু ঘোরার জন্য গাড়ি পাবেন, যারা ঘুরতে চান ঘুরতে পারেন। এখানে আদর্শ গ্রাম রয়েছে, যেটি কিন্তু দারুণ অসাধারণ, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্পিড বোর্ডে চড়ে আপনারা ঘুরে বেড়াতে পারবেন। এখানে যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো কিন্তু একটু ব্যতিক্রমী। তো ড্রিম হলিডে পার্ক কিন্তু প্রায় 60 একর জমির উপরে প্রতিষ্ঠিত। এখানে কিন্তু ক্যাবেল কার রয়েছে এবং এটি বাংলাদেশের সবচেয়ে বড় জায়গা জুড়ে ক্যাবেল কার। এখানে ওয়াটার পার্কটিও কিন্তু দারুণ জনপ্রিয় এবং এখানে ডিজে হয়ে থাকে। তো যারা ওয়াটার পার্কে যাবেন তারা ড্রিম হলিডে পার্কে অবশ্যই যেতে পারেন। এখানে আরেকটি জিনিস হচ্ছে, এখানে আপনারা যে ভূতের বাড়িটি রয়েছে এটি কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি ভূতের বাড়ি এখানে পাবেন, যেটি একদম ভূতের ফিলই কিন্তু পাবেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, ওয়াও। তো এরপরে আপনারা সেকেন্ডে যেটি দেখতে পাচ্ছেন এখন সেটি হচ্ছে ফ্যান্টাসি কিংডম। এটি কিন্তু বাংলাদেশের মধ্যে দারুণ জনপ্রিয় এবং এটি নাম্বার 2তে রয়েছে। এখানে কিন্তু অনেক স্থাপনা বা অনেক রাইড রয়েছে যেগুলো অনেক আধুনিক। আমরা বিস্তারিত হয়তো এখানে দেখাতে পারবো না, তবে এখানে কিন্তু ওয়াটার পার্কটি কিন্তু দারুণ জনপ্রিয় এবং বেশ কিছু রাইড রয়েছে। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি 500 টাকা আর ওয়াটার পার্কে 400 টাকা, টোটাল আপনাকে 900 টাকা দিতে হবে। 3 বছরের নিচের বাচ্চাদের কিন্তু লাগবে না, এরপরে কিন্তু সবাইকেই আপনাকে এরকমটি 900 টাকা করে দিতে হবে। প্রত্যেকটি রাইডগুলো কিন্তু আপনারা আলাদা আলাদা টিকিট কেটে এগুলোতে রাইড করতে পারবেন। এগুলো 50 থেকে 100 টাকার মধ্যেই কিন্তু রয়েছে। তো আপনারা দেখুন এখানে ম্যাজিক কার্পেট যেটি রয়েছে, এটি ভয়ঙ্কর একটি রাইড। যারা হার্ট দুর্বল তারা অবশ্যই চড়বেন না। এখানে রোলার কোস্টার রয়েছে, যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এলাকা জুড়ে এই রোলার কোস্টারটি এখানে পাবেন। এখানে দেখুন আপনারা অক্টোপাস রাইডটি পাবেন এবং এখানে আরও ফ্লাইং দোলনা পাচ্ছেন এবং এখানে কিন্তু ট্রেন পাচ্ছেন, যেটি কিন্তু কয়লা চালিত ট্রেন আপনারা এখানে দেখতে পারবেন, চড়তে পারবেন। এগুলো কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যে। বাচ্চাদের জন্য কিন্তু বেশ কিছু রাইড রয়েছে, তার মধ্যে দেখুন হেলিকপ্টার রাইড রয়েছে, প্লেন রাইড রয়েছে, তারপরে আবার দেখুন আরও কিছু গাড়ির রাইড রয়েছে। এখানে বাম্পার কারও কিন্তু আপনারা দেখতে পারবেন। বড়দের জন্য দেখুন এখানে কিন্তু রেসিং কার রয়েছে, এটি কিন্তু দারুণ। এবং এখানে আপনারা দেখুন রোলার কোস্টার বাচ্চাদের জন্যও কিন্তু রয়েছে, সেটিও দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু কৃত্রিম স্থাপনা রয়েছে, আহসান মঞ্জিল, ষাট গম্বুজ মসজিদ রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সংসদ ভবন, স্মৃতিসৌধ এবং এই দেখুন ষাট গম্বুজ মসজিদে আপনারা দেখতে পাচ্ছেন। এইসব মিলে কিন্তু এই ফ্যান্টাসি কিংডম কিন্তু দারুণ, এবং এটি আমাদের সেকেন্ডে রয়েছে। থার্ডে যেটি রয়েছে সেটিও দারুণ পপুলার একটি পার্ক, সেটি হচ্ছে ম্যাজিক আইল্যান্ড, যেটি আনোয়ার সিটি সিমেন্ট পার্কের এটি একটি অঙ্গ প্রতিষ্ঠান। এবং এখানে আপনারা কিন্তু অনেক রাইড পাবেন। এখানে স্পেশাল কিছু রাইড রয়েছে এবং এখানে কিন্তু স্ট্যাচুগুলো লাইভ মনে হবে আপনার কাছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে স্ট্যাচুগুলো রয়েছে এগুলো কিন্তু নড়াচড়া করে, আপনারা খুব কাছ থেকে যখন দেখবেন তখন এটির কিন্তু ফিলটি পাবেন এবং এগুলো কিন্তু সাউন্ডও করে। দেখুন আপনাকে স্বাগত জানাচ্ছে 3টি ডাইনোসরের বাচ্চা। এখানে গরিলা রয়েছে, এটিও কিন্তু ভয়ঙ্কর বাট আপনাকে খুব আনন্দ দিবে। এবং দেখুন এখানে কিন্তু অনেক রকমের ডাইনোসর আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন একটি গাছ রয়েছে যেটি আপনার সাথে কথা বলবে। এখানে দেখুন ঈগল রয়েছে, যেটি গোল্ডেন ঈগল। এবং এখানে আপনারা আরেকটি বিশেষ আকর্ষণীয় জায়গা পাবেন, সেটি হচ্ছে ওয়াটার পার্ক। আর এখানে ঢুকতে হলে পার্কে দিতে হবে 100 টাকা করে জনপ্রতি এবং ওয়াটার পার্কে দিতে হবে 400 টাকা, টোটাল 500 টাকা করে কিন্তু আপনাকে জনপ্রতি এই পার্কের জন্য দিতে হবে। এখানে কিন্তু দারুণ স্লিপার রয়েছে এবং ওয়েব রয়েছে, সব কিছু মিলে এটিও কিন্তু দারুণ একটি পার্ক। দেন আমরা যে পার্কটিতে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে আলাদিন পার্কস। এটি কিন্তু ধামরাইতে অবস্থিত, ঢাকার খুব কাছাকাছি এই পার্কগুলো। কিন্তু আপনারা এখানে কিন্তু গেলে দারুণ আনন্দ করতে পারবেন সারা দিন অবধি। এখানে কিন্তু স্পেশাল জায়গার মধ্যে আমি বলবো এটি একটি জায়গা।
এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর ব্রিজ পাবেন যেটি আল্পনা করা, এবং এই ব্রিজগুলোতে যখন হাঁটবেন দারুণ ফিল আসবে। এবং এখানে আশেপাশটা এত সুন্দর এবং রাস্তাগুলো দেখুন খুবই সুন্দর, ঝাউ গাছ দিয়ে বা লতা গাছ দিয়ে সাজানো। এবং এখানে কিন্তু প্রচুর রাইড রয়েছে, মেরিগো রাইড আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে কিন্তু আপনারা আরেকটি রাইড দেখতে পাচ্ছেন বাচ্চাদের খুব পছন্দ গাড়ি রাইড। এবং এখানে আরেকটি ডেঞ্জারাস রাইড রয়েছে, এটা বড়রা চলবেন অবশ্যই ছোটরা না। এবং এখানে সুইং চেয়ার রয়েছে, এগুলোতেও আপনারা চড়তে পারেন। এখানে কিন্তু বুলেট ট্রেন রয়েছে, আর এগুলো কিন্তু আপনারা 50 থেকে 100 টাকার মধ্যে। এখানে দেখুন আলাদিন পার্ক, যেহেতু আলাদিনের ছবি দেয়া আছে, এখানে বাচ্চাদের ছোট ছোট প্রচুর গাড়ির রাইড রয়েছে, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু বাচ্চারা চড়ে অনেক মজা পাবে। এখানে কিন্তু ক্যাবেল কারও রয়েছে, তো আপনারা চাইলে কিন্তু এগুলোতে রাইড করতে পারবেন। এই জায়গাটিতে কিন্তু কিছু দর্শনীয় জায়গাও রয়েছে, এবং পাশাপাশি কৃত্রিমের পাশাপাশি কিন্তু প্রাকৃতিক কিছু স্থাপনাও এখানে রয়েছে। দেখুন আমরা এখন ওয়াটার পার্কে প্রবেশ করব। এখানকার ওয়াটার পার্কটি কিন্তু বেশ বড় সড়ো, এবং এই আলাদিন পার্কে ঢোকার মূল্য মাত্র জনপ্রতি 100 টাকা, বাট আপনাকে ওয়াটার পার্কে ঢুকতে হবে 200 টাকায়। টোটাল 300 টাকায় করে কিন্তু আপনারা জনপ্রতি ঢুকতে পারবেন। এখানে কিন্তু আপনারা রাত্রি যাপন করতে পারবেন, কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার থাকার জায়গা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ট্যুরিস্টদের জন্য কিন্তু এখানে আপনারা রিসোর্টও পেয়ে যাবেন। এখানে কিন্তু ওয়াটার পুলও রয়েছে। তো এরপরে আমরা যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি, এটি জলশিরি পার্ক, যেটি জলশিরি, এটি কিন্তু আর্মিদের দ্বারা করা হয়েছে। এই সেন্ট্রাল পার্কটি কিন্তু আপনারা ঢাকার খুব কাছাকাছি, এটি কিন্তু 300 ফিটে রয়েছে, এবং এটি পূর্বাঞ্চলে অবস্থিত। এই পার্কটি কিন্তু খুবই মনোরম পরিবেশে করা আছে। এখানে কিছু প্রাকৃতিকের পাশাপাশি কৃত্রিম কিছু স্থাপনা রয়েছে, কিছু বাচ্চাদের রাইডগুলো রয়েছে। এখানে প্রবেশ মূল্য মাত্র 100 টাকা জনপ্রতি, 3 বছরের বাচ্চাদের কোথাও কোনো পার্কই কিন্তু টিকিট লাগবে না। সো এটি আমি বারবার বলছি না, তো এখন বললাম। তো এখানে দেখুন বাচ্চাদের প্রচুর রাইড রয়েছে, এগুলো কিন্তু ফ্রি রাইড করতে পারবে, এখানে কোনো টাকা আলাদা করে দিতে হবে না। তো এই পার্কটি কিন্তু বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে। এবং এই জায়গাটিতে আরেকটি জিনিস মনে রাখবেন আপনারা, অবশ্যই এটি যেহেতু সেনাবাহিনীর তৈরি, সেহেতু কিন্তু এখানে কিন্তু আপনারা শুক্র শনিবারে অবশ্যই যাবেন না। যারা সিভিল আছেন তারা অবশ্যই শুক্র শনিবার বাদ দিয়ে যাবেন। এখানে দেখুন একটি গোলপ ধাঁধার মতো করা আছে, গাছের মধ্যে ঢুকে গেলে আপনি আর বেরোতে সহজে পাবেন না, যেদিকেই যাবেন একই রকম মনে হবে। এখানে অনেক দেখুন গাছ রয়েছে, যেগুলো লজ্জাপতি গাছ, আপনাকে দারুণ ফিল দিবে। এখানে কিন্তু আপনারা বোটে চড়ে ঘুরতে পারবেন, সেই অপশনটি রয়েছে, 100 টাকা করে আপনারা ঘুরতে পারবেন। জলশিরি যেহেতু জল থাকবে না, আর সেটি কী হয় সেটিও কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। এবং রাতের বেলার ভিউটা কিন্তু অসাধারণ, এই জলশিরিতে আপনারা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ কিন্তু এখানে রয়েছে। খুবই কম টাকায় ঢাকার কাছাকাছি এই পার্কগুলো, কিন্তু এই 10টি পার্ক কিন্তু আমি অনেক যাচাই বাছাই করে সিলেক্ট করেছি, আপনারা অবশ্যই অবশ্যই এই পার্কে ঘুরে আসতে পারেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এরপরে যে পার্কটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে যমুনা ন্যাচারাল পার্ক। আর এই যমুনা ন্যাচারাল পার্কটি কিন্তু সাভারের, অর্থাৎ এটি আমিনবাজারে, ঢাকা থেকে মাত্র 20 টাকার দূরত্ব। এটি কিন্তু খুবই কাছাকাছি, এবং এই পার্কে ঢুকতে হলে জনপ্রতি 100 টাকা দিতে হবে। তো এখানে আপনারা অবশ্যই ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশ রয়েছে, পাশাপাশি কৃত্রিম কিছু স্থাপনা করা আছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখুন কালারফুল পাথর করা আছে রাস্তার পাশ দিয়ে, যখন হাঁটবেন তখন কিন্তু দারুণ ফিল আসবে। এখানে কিন্তু সুইমিং পুল রয়েছে, আপনারা বাচ্চারা থেকে শুরু করে বড়রাও কিন্তু এখানে সুইমিং করতে পারবেন। এবং এখানে ট্রেন রয়েছে, দেখুন বড় আকারের সুইমিং পুলটা, এটি রেডি হচ্ছে, বাচ্চাদেরটা রেডি হয়ে গেছে, বড়দেরটা রেডি হচ্ছে, এটি খুব অল্প দিনেই আবার চালু হবে। এখানে কিন্তু আপনারা অনেক কিছু দেখার মতো আছে, যেগুলো কিন্তু 100 টাকায় মাত্র এত কিছু আপনারা কিন্তু। আর তাছাড়া সবচেয়ে বড় কথা এখানে যেটা, এখানে কিন্তু দেখুন একটি উপরের দিকে দোতলায় কিন্তু অনেক দূর থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। এখানে অনেকগুলো রাইড রয়েছে, ম্যারিগো দেখতে পাচ্ছেন, আকাশ ছোঁয়া নাগরদোলা রয়েছে। তো এরকম কিন্তু আরও কিছু রাইড কিন্তু বাচ্চাদের জন্য রয়েছে, যে সুইং চেয়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু হাঁটলে এই পার্কটিতে কিন্তু গ্রামের ছোঁয়া পাবেন, এবং চারপাশে নদ নদীর মতো মনে হবে, অর্থাৎ প্রচুর পানি রয়েছে, এবং রাস্তাগুলো খুবই সুন্দর, আপনি যখন হাঁটবেন অনেক ভালো লাগবে। এখানে কিন্তু উপরের দিকে আপনারা বোট পাবেন, যেটি উপর দিয়ে যায়, এটি এখানে রয়েছে। দেখুন কিছু স্ট্যাচু
স্ট্যাচুও রয়েছে। এরপরে দেখুন আমরা দেখাচ্ছি আপনাদের যেটি, সেটি হচ্ছে গার্ডেন পার্ক। এটি কেরানীগঞ্জের, এটি রাজাবাজারে, এটি কিন্তু ঢাকা থেকে খুব কম দূরত্বে, আপনি বিভিন্নভাবে যেতে পারেন। আপনারা আপনি যদি যেতে চান তাহলে কিন্তু আপনারা বাবুবাজার ব্রিজ হয়ে যেতে পারেন বা মোহাম্মদপুর হয়েও যেতে পারেন, খুব ইজিলি কিন্তু এইসব জায়গায় যেতে পারবেন। এখানে প্রচুর রাইড রয়েছে, ঢুকেই বাচ্চাদের রাইডগুলো আপনারা দেখতে পারবেন। এখানে ঘোড়ার রাইড রয়েছে, কাপ রাইড রয়েছে এবং আকাশ ছোঁয়া দোলনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু অনেক বাচ্চাদের, বিশেষ করে যে দেখুন আরেকটি রাইড আপনারা দেখতে পাচ্ছেন, এই রাইডটি কিন্তু অনেক পপুলার, যেটি আকাশ ছোঁয়া দোলনা বা যেটিকে বলা হয় সেটিও এখানে আপনারা পাবেন। কালারফুল কিছু বসার জায়গা রয়েছে, এটি খুব ভাল লাগে। এবং এখানে দেখুন ব্রিজটি যেটি রয়েছে সেটি কিন্তু অসাধারণ দেখতে। এবং এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে প্রবেশ মূল্য মাত্র 50 টাকা, আর এখানে ওয়াটার পার্কটিতে মাত্র 200 টাকা, টোটাল 250 টাকায় কিন্তু আপনারা এখানে ঘুরে আসতে পারবেন। এবং এই ওয়াটার পার্কটি কিন্তু বেশ বড় সড়ো, এখানে এখন কাজ চলছে, পানি নেই, তবে এখানে কিন্তু ওয়েব পুলও রয়েছে, যেটি মাত্র 200 টাকায় কিন্তু আপনারা এই জায়গাগুলো ভ্রমণ করতে পারবেন। তো এই জায়গাগুলোতে একবার না গেলে কিন্তু আপনি আসলে বুঝতে পারবেন না। তো দেখুন এখানে কিছু স্ট্যাচুও রয়েছে, তো আপনারা এগুলোতে কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন। ন্যাচারাল পরিবেশ রয়েছে, অনেক প্রচুর গাছ রয়েছে এখানে। এবং এই জায়গাটি কিন্তু দেখুন অনেক বড় একটি স্লিপার রয়েছে, যেটি কিন্তু ওয়েব পুলের পাশেই। সব কিছু মিলে এই পার্কটিও কিন্তু খুবই সুন্দর একটি পার্ক ঘোরার মধ্যে। তো দেখুন এরপরে আমরা যেটি দেখাচ্ছি আপনাদের, এটি হচ্ছে ওয়ান্ডারল্যান্ড পার্ক। এটি গুলশানে আগে ছিল, এখন গুলশান থেকে বের হয়ে এটি 100 ফিটে করা হয়েছে, তবে খুব ঢাকার কাছাকাছি। এটি কিন্তু বাড্ডা থেকে খুবই কাছে, রিক্সা নিয়ে আপনারা 30 টাকায় যেতে পারবেন। খুবই সুন্দর একটি পরিবেশ, ঢুকেই আপনারা একটি ঝর্ণা দেখতে পারবেন, বাচ্চাদের প্রচুর আধুনিক রাইড কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু প্রচুর এনজয় করতে পারে এই সব জায়গায়, কারণ এই জায়গাগুলো যেমন আধুনিকরণ করা আছে তেমনই কিন্তু এখানে কিন্তু ন্যাচারালের পাশাপাশি কৃত্রিম কিছু স্থাপনাও আপনারা দেখতে পারবেন। দেখুন রাইডসগুলো কিন্তু সবই আধুনিক একটি রাইডস, আর এই রাইডগুলো কিন্তু 100 টাকার মধ্যে। এখানে আরেকটি জিনিস বলে রাখি, সেটি হচ্ছে এই পার্কে ঢোকা 100 টাকা, বাট এখানে রাইডগুলো প্রত্যেকটি রাইডে আপনি যদি আলাদা আলাদা রাইড করেন 100 টাকা করে আপনাকে দিতে হবে। আর এখানে দেখুন একটি রেস্টুরেন্ট রয়েছে, যেটি কিন্তু খুবই সুন্দর একটি রেস্টুরেন্ট। এবং এই রেস্টুরেন্ট থেকে আপনার যে বাইরের ভিউটা রয়েছে সেটি আপনাদেরকে একটু দেখাবো। দেখুন খুবই সুন্দর, লেকের পাশে অনেক পানি রয়েছে, এখন পানির সিজন না, তারপরে অনেক পানি রয়েছে, দেখতে ভালো লাগবে। এখানে স্টেজ রয়েছে, আপনারা চাইলে প্রোগ্রাম করতে পারবেন। এবং এখানে প্রচুর পরিমাণে রাইড রয়েছে, দেখুন আধুনিক রাইড, এটি হচ্ছে অক্টোপাস রাইড, আরও রয়েছে সুইং চেয়ার এবং আরও ফ্লাইং দোলনা যেটাকে বলা হয়, এবং এখানে বাম্পার কার রয়েছে। এগুলো কিন্তু প্রত্যেকটি রাইড কিন্তু আপনাকে 100 টাকা করে গুনতে হবে প্রতিজনের জন্য। এখানে দেখুন ট্রেন রয়েছে, এই ট্রেনটিও কিন্তু আধুনিক। এবং এখানে আরেকটি বিষয়, এই পার্কটিতে কিন্তু আপনারা ওয়াটার পার্কও পেয়ে যাবেন, যদিও এটি ছোটো খাটো একটি ওয়াটার পার্ক, তারপরেও কিন্তু বেশ ভালো। এবং গোসলের জন্য বাচ্চারা খুবই মজা পায়, এখানে ব্যাঙের ছাতা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং কিছু ঝর্ণা রয়েছে। এই ওয়াটার পার্কে ঢুকতে হলে আপনাকে 200 টাকা করে জনপ্রতি দিতে হবে। সো এখানে কিন্তু আপনারা ঢোকার জন্য 100 আর ওয়াটার পার্কে 200, এই 300 টাকায় কিন্তু এখানে সারা দিন অবধি কিন্তু এনজয় করতে পারবেন। এই পার্কগুলো কিন্তু দারুণ দারুণ পার্ক ঢাকার আশেপাশে। তো এরপরে যে পার্কটি আপনাদেরকে নিয়ে এসেছি সেটি হচ্ছে ফ্যান্টাসি আইল্যান্ড। আর এই ফ্যান্টাসি আইল্যান্ডটিতেও প্রচুর পরিমাণে আধুনিক রাইড রয়েছে, এবং ঢাকার খুব কাছে। এটি কিন্তু উত্তরার দিয়াবাড়িতে, এখন মেট্রো রেলে করে আপনারা এখানে যেতে পারবেন, খুব সহজে যাওয়া যায়। এবং এখানে সব ধরনের আধুনিক রাইড কিন্তু আপনারা পাবেন। এখানে দেখুন ফ্রগ রাইড নামে একটি রাইড রয়েছে, এটি কিন্তু বাচ্চাদের, একদম ছোটো বাচ্চাদের না চড়ানোই ভালো, এটি একটু ডিয়ারিং। এবং এখানে দেখুন যে আশেপাশের যে সিনারিগুলো, এটি কিন্তু দেখতে অসাধারণ লাগে। এবং এখানে বাচ্চাদের আরও প্রচুর রাইড রয়েছে, যেগুলো কিন্তু আপনারা বাচ্চাদেরকে ফ্যামিলি সহ গেলে অনেক বেশি মজা পাবে বাচ্চারা। দেখুন এখানে মেরিগো রাউন্ড দেখুন দেখতে পাচ্ছেন, সুইং চেয়ার রয়েছে, দোলনা যেটি সেটিও রয়েছে। এখানে বাচ্চাদের জন্য আরও কিছু রাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক রাইড সম্বলিত এই ফ্যান্টাসি আইল্যান্ডটিও কিন্তু দারুণ পপুলার হয়ে উঠেছে বর্তমান সময়ে ঢাকার আশেপাশের এই জায়গাগুলো। যারা জাননি তারা অবশ্যই অবশ্যই যেতে পারেন। আর এই ফ্যান্টাসি আইল্যান্ডে কিন্তু প্রবেশ মূল্য জনপ্রতি 100 টাকা, আর তার সাথে কিন্তু আপনারা কিছু ফ্রি
অর্থাৎ দুটি রাইড পাবেন ফ্রি, এবং এখানে কিন্তু ওয়াটার পার্ক রয়েছে অর্থাৎ সুইমিং পুল রয়েছে, সেটিতেও আপনারা কিন্তু চাইলে সুইমিং করতে পারেন। এখানে দেখুন রোলার কোস্টারও রয়েছে যেটি 100 টাকা, এবং আধুনিক কিছু রাইড এখানে আপনারা দেখতে পাবেন যেগুলো বাচ্চাদের খুব পছন্দের, সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আপনারা দেখুন এখানে কিন্তু আপনারা একটি সুইমিং পুল পাবেন যেটি কিন্তু মাত্র 200 টাকায় কিন্তু আপনারা এখানে সুইমিং করতে পারবেন। এখানে প্লেন দেখার একটি সুযোগ রয়েছে, খুবই নিচ দিয়ে কিন্তু প্লেনটি আপনার মাথার উপর দিয়ে চলে যাবে, এটি একটু ভালো লাগার জিনিস। লাস্টে আমরা যেটি রেখেছি এটি হচ্ছে ইকো পার্ক, যেটি কিন্তু ঢাকার পাশেই, এটি কিন্তু আমি বলবো যে যারা ঢাকার আশেপাশের কোনো পার্কে যেতে চান তারা এই পার্কটিতে যেতে পারেন। এটিও একটি দারুণ পার্ক, এখানেও কিন্তু প্রচুর পরিমাণে রাইড রয়েছে। এই পার্কে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 50 টাকা, এবং এই ঢোকার পরে আপনারা বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু প্রচুর রাইডস পাবেন। তার মধ্যে দেখুন ডেঞ্জারাস কিছু রাইড রয়েছে, আবার কিছু সহজ অর্থাৎ ইজি যে সব রাইডগুলো সব জায়গায় দেখতে পাওয়া যায় এখানেও সেগুলো রয়েছে। তার মধ্যে দেখুন এই যে আকাশঠোয়া দোলনা, এবং দেখুন প্লেন, বাচ্চাদের প্লেন যে রাইডগুলো সেগুলোও রয়েছে, এবং দেখুন আরও রকেট রাইড রয়েছে। এবং এখানে সবচেয়ে ডেঞ্জারাস যে রাইডটি সেটি হচ্ছে এটি এখন দেখতে পাচ্ছেন, এই রাইডটি কিন্তু বিশেষ করে যাদের মাথা প্রচুর ঘুরায় তারা অবশ্যই উঠবেন না, বমি যারা করেন তারা যাবেন না। এখানে রোলার কোস্টার রয়েছে, এই রোলার কোস্টারটি কিন্তু বেশি মজার, এটি আপনারা অবশ্যই চড়তে পারেন। বাচ্চাদেরকে যে ঘোড়ার যে রাইডগুলো রয়েছে সেগুলোতে আপনারা অবশ্যই চড়াতে পারেন। এগুলো কিন্তু 50 থেকে 100 টাকার মধ্যেই প্রত্যেকটি রাইড। এখানে দেখুন ক্যারিবিয়ান অফ পাইরেটসের একটি দোলনা রয়েছে, সেটিও কিন্তু আপনারা এখানে এনজয় করতে পারবেন। সব কিছু মিলে এই 10টি পার্ক কিন্তু সেরা পার্ক হিসাবে ঢাকার আশেপাশে। ধন্যবাদ পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য।